সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিরাপত্তা প্রহরী ও নিম্নমান হিসাব সহকারী পদে নিয়োগ পরীক্ষার প্রস্তুতি হিসেবে বাংলা ব্যাকরণ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আর আপনারা যারা এখন পর্যন্ত বিডি জবস প্রিপারেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অর্থাৎ এরকমভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো বাংলা ব্যাকরণ থেকে নিরাপত্তা প্রহরী এবং নিম্নমান হিসাব সহকারী পদে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো হচ্ছে পরীক্ষার প্রস্তুতি হিসেবে ব্যাকরণ ও ভাষার মধ্যে কোনটি আগে সৃষ্টি হয়। সঠিক উত্তর হচ্ছে ভাষা। ব্যাকরণ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? সংস্কৃত শব্দ থেকে। কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে? বঙ্গ কামরূপী। মাগধী ভাষা থেকে কোন ভাষার উৎপত্তি? বাংলা। বাংলা ভাষার কয়টি রূপ? দুইটি রূপ, একটি হচ্ছে কথ্য আরেকটি হচ্ছে লেখ্যরূপ। উপভাষা কোনটি? অঞ্চল বিশেষের মানুষের মুখের ভাষা হচ্ছে, মুখের কথা হচ্ছে উপভাষা। গুরুচণ্ডালী দোষ বলতে কি বোঝায়? সাধু এবং চলিত ভাষার মিশ্রণকে বলা হয় গুরুচণ্ডালী দোষ। সাধু ও চলিত রীতি বাংলা ভাষায় কোন রূপে বিদ্যমান? সাধু এবং চলিত রীতি বাংলা ভাষায় লেখ্য রূপে বিদ্যমান। ভাষার মৌলিক অংশ হচ্ছে তিনটি। সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী? নাটকের সংলাপে। সাধু ভাষা বলতে বোঝায় তৎসম শব্দবহুল ভাষার রীতি। কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট? এটি হচ্ছে সাধু ভাষার ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত এবং সুনির্দিষ্ট। সাধু ও চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয় অব্যয়পদ। কোন ভাষার ভাষার কোন রীতি নীতি কেবল লেখ্যরূপে ব্যবহৃত হয়? এটি হচ্ছে সাধু রীতি। কোন ভাষায় সাহিত্যের গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায়? সঠিক অ্যান্সার হচ্ছে সাধু ভাষায়। সাধু রীতিতে কোন পদটির দীর্ঘ রূপ হয় না? এটি হচ্ছে অব্যয়পদ। ব্যাকরণ শব্দের সঠিক এখানে সঠিক হবে, সঠিক অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। ব্যাকরণের কাজ কি? ভাষায় অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা হচ্ছে ব্যাকরণের কাজ। বাংলা ব্যাকরণের প্রথম রচনা করেন এল.এন.বি. হেলহেড। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায়। এটি অত্যন্ত ইম্পর্টেন্ট, রাজা রামমোহন রায় বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন। ব্যাকরণ কোন শব্দের কোন ভাষার শব্দ? ব্যাকরণ হচ্ছে সংস্কৃত ভাষার শব্দ। ব্যাকরণের মূল উদ্দেশ্য হচ্ছে ভাষাকে জানা ও বোঝা। বাংলা ভাষায় অর্ধমাত্রা বর্ণ হচ্ছে আটটি, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বাংলা ভাষায় অর্ধমাত্রা বর্ণ আটটি, বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ দশটি। আপনারা বর্ণগুলো এখানে দেখে নেবেন। এই যুক্ত বর্ণটিকে ভাঙলে কোন দুটি বর্ণ পাওয়া যায়? একটি হচ্ছে মূর্ধন্য ষ এবং মূর্ধন্য ন। দুটি মৌলিক স্বরবর্ণ যুগে যে অক্ষর সৃষ্টি হয় তাকে বলা হয় যৌগিক স্বর। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা ব্যবহৃত কয়টি বর্ণে? ৩২টি বর্ণে। পূর্ণমাত্রা ৩২টি, অর্ধমাত্রা ৮টি এবং বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ হচ্ছে ১০টি। ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য, আর ধ্বনি হচ্ছে ভাষার মূল উপাদান। বাংলা ভাষার উৎপত্তি কোন শতাব্দীতে? এটি হচ্ছে সপ্তম শতকে বাংলা ভাষার উৎপত্তি। বাংলা ভাষা কোন ভাষারীতির অন্তর্ভুক্ত? এটি হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষারীতির ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত। বাংলা ভাষার আনুমানিক বয়স কত? ১৪০০ বছর বা ১০০০ বছরের অধিক। বাংলা ভাষার পূর্ব স্তরের নাম হচ্ছে বাংলা ও অসমীয়া। সহোদর ভাষাগোষ্ঠী হচ্ছে বাংলা ও অসমীয়া। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি কোন প্রাকৃত স্তর থেকে? এটি হচ্ছে গৌড়ীয় অপভ্রংশ থেকে। প্রাচীন যুগের একমাত্র সাহিত্যিক দর্শন হচ্ছে চর্দাপদ। চর্দাপদে সবচেয়ে বেশি পদ কে রচনা করেন? এটি হচ্ছে কান্নবা। কতজন কবি চর্দাপদ রচনা করেছেন? এটি হচ্ছে ২৪ জন কবি চর্দাপদ রচনা করেছেন। চর্দাপদ কতটি পদের সংকলন? এটি হচ্ছে ৫১টি, তবে উদ্ধার করা হয়েছে ৪৬টি।
চর্দাপদের ভাষার কোন অঞ্চলে ভাষার নমুনা পরিলক্ষিত হয়? পশ্চিম বাংলার প্রাচীন কথ্য ভাষার। বৌদ্ধদের কোন সম্প্রদায়ের সাধকগণ চর্দাপদ রচনা করেন বা চর্দাপদ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য? এটি হচ্ছে সহজিয়া বৌদ্ধ সম্প্রদায়ের। চর্দাপদে কতটি প্রবাদ বাক্য পাওয়া যায়? এটি হচ্ছে ছয়টি। চর্দাপদের ভাষাকে পণ্ডিতগণ কোন ধরনের ভাষা বলেছেন? এটি হচ্ছে সান্ধ্য ভাষা বা আলো আধারের ভাষা। হরপ্রসাদ শাস্ত্রী কবে সম্পাদিত আকারে চর্দাপদ প্রকাশ করেন? এটি হচ্ছে 1916 সালে। হরপ্রসাদ শাস্ত্রী চর্দাপদ যে গ্রন্থে প্রকাশ করেছেন তার নাম হচ্ছে হাজার বছরের পুরাণ বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা। কোন সাহিত্যকর্মে সান্ধ্য ভাষার প্রয়োগ রয়েছে? এটি হচ্ছে চর্দাপদ। বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম গ্রন্থ হচ্ছে চর্দাপদ। কোন রাজবংশের আমলে চর্দাপদ রচনা করা হয়? এটি হচ্ছে পাল আমলে। চর্দাপদ যে বাংলা ভাষায় রচিত একটি প্রথম প্রমাণ করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। চর্দাপদ হচ্ছে মূলত গানের সংকলন। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা নিরাপত্তা প্রহরী এবং নির্মাণ হিসাব সহকারী পদে নিয়োগ পরীক্ষার প্রস্তুতি হিসেবে বাংলা ব্যাকরণ থেকে কিছু বিষয় আলোচনা করলাম। তো পর্যায়ক্রমে আরও কিছু ভিডিও আসবে আমাদের বিডি জবস প্রিপারেশন ইউটিউব চ্যানেলে, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য ধরে এবং কষ্ট করে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।